গুড়া চিংড়ি, দেশি চিংড়ি, কারণ উপরে মরিচ গুলা ওরকম দেখা যাচ্ছে। হাসতেছো কেন, তোমাদের কি হয়েছে, এনি প্রবলেম? বাজার করে নিয়ে আসলো, এরকম করে ছড়া রাখছে সেগুলো। কি মাছে এসে দেখি, দেখাচ্ছে, দেখি দেখা যাচ্ছে না, খালি কালো উপরে উপরে ওঠা, এদিকে এদিকে শিং মাছ না, শিং মাছ নিয়ে এসছে, বাজার করে নিয়ে আসলো। তো শিং মাছ আর কি দিয়ে বের কর তাড়াতাড়ি, ও বাবা, চিংড়ি, গুড়া চিংড়ি, দেশি চিংড়ি, আর মুরগি নিয়ে আসছে, থাক 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 থাক, ও দেশি মুরগি, ওটাও মুরগি, ওইভাবে মানুষ টানে, পিছন দিয়ে টানছিস না তো বের হয়ে যাবে না ওখানে, কি অবস্থা। তোমার সাথে অনেক মনোযোগী গো মা, তোমার নাফি, তুমি কিন্তু বিছানার থেকে ওঠো, সব পড়তেছে, পড়া খেয়েও ফেলতেছে, পড়তে পড়তে খেয়েও ফেলতেছে, ও শান্তি গোমা, আর পড়ে না, সব পড়া শেষ করে ফেলতেছে, লিদু পড়তেছে, নাফি দেখো লিদু পড়তেছে, বলে বাবা গো, বলে বাবা গো, বই উল্টায় পাল্টায় নিয়ে পড়তেছে। আয়োজনে যে দেশি মুরগি, আমি মুরগিটাকে মাখায় দিলাম জাস্ট, আর আসলে মরিচ দিয়ে মাখাই না, যে কারণ উপরে মরিচ গুলা ওরকম দেখা যাচ্ছে। তো ঢেকে দিব, মাখাই রান্না করি আমি দেশি মুরগিটা, এপাশে যে ভাত হচ্ছে, আর এপাশে সবজি কোটাকাটি চলছে, আলু বেগুন ঘাঁটি করব। তো তরকারি কষায় আমি যে পানি দিয়ে দিছি, আর এপাশে ঘাঁটিটা উঠাই দিচ্ছি, দেরি হয়ে গেছে, তো তাড়াতাড়ি খাবার দেওয়া লাগবে। দুইটা 11 বাজে, ঝুম বৃষ্টি হচ্ছে, ঠান্ডা না মানে ঠান্ডা, হ্যাঁ মানে বৃষ্টি হলে আমার কাছে মনে হয় যে ঠান্ডাটা নেমে যায়, তো ছুপু ছুপু ঠান্ডার সময় তো ঠান্ডা নামবে ধীরে সুস্থে, ছুপু ছুপু নাফি, আমাদের খাবার দাবার রেডি, আসো, খাবার দাবার রেডি হয়ে গেছে, তো এখন খেতে বসে পড়বো, তরকারিটার কালার হেভি এসছে, এটা কি তোমার জন্য ভাবতেছি আমি, আর শিওর, শিওর অফ ইট, হাসতেছো কেন, তোমাদের কি হয়েছে, এনি প্রবলেম, দিদির সাথে কোনো প্রবলেম হয়েছে তোমার, কি তরকারি পছন্দ করে নুহা, দেখি আজকে নুহা কোনটা নেয়, কোন কোন পিস পছন্দ করে, সবারই হাড়ওয়ালা পিস পছন্দ, আর আমি আবার সবই মানে পুরো মুরগিটা দিলেই বসে খেয়ে নেব, আই জাস্ট লাভ, লুক অ্যাট দ্য কালার অফ দ্য মুরগি, হ্যাঁ সে এসছে, তাই না মা, সে এসছে, কালার, তাড়াতাড়ি খেয়ে দিয়ে ওষুধ খাও, হ্যাঁ নে ভাত, নে ভাত, কি নাফিক দিব দে, তুমি তো ভাব নিচ্ছিস কিসের জন্য, বিকেলবেলা পেয়ারা মাখালাম, ঝাঁকায় ঝাঁকায় মাখালাম, হাত দিয়ে মাখি নেই, আর যে নাফির জন্য কেটে রাখছে, নাফি আবার মাখাটা খাবে না, খেয়ে দেখি কেমন হচ্ছে, মজা হয়েছে, রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে আর কি, নুরিনা ফুল চুরি করে নিয়ে আসছে কোথার থেকে জানো, সবাইকে ফুলের শুভেচ্ছা রইল। তো ভিডিওটা এ পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।